নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱা কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 9 এপ্ৰিল অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত দৰাচৰা ব্ৰেকিং নিউজ মুগলৰ ইতিহাসক আতৰক লৈ খৰপ হৈ পৰিছে ফারুক আব্দুল্লা ফারুক আব্দুল্লাই কৈছে ইতিহাস কেতিয়া মুছিব নোৱাৰি শাহজাহান আকবৰক কেনেকৈ পাহৰিব মুগলে যিখিনি দান দি থৈ গৈছে ভাৰতবৰ্ষত সেইখিনি কেতিয়াও কোনো মানুহে পাহৰিব নোৱাৰে কেন্দ্ৰীয় চৰকাৰে নিজৰ ভৰিত নিজে কুঠাৰ মাৰিছে মুগলৰ ইতিহাস আতৰক লৈ এনচিইআৰটিৰ পাঠ্যক্ৰমৰ পৰা আঁতৰ কৰি দিয়া হৈছে মুগলৰ বিষয় মুগলৰ শাসনত কোনো হিন্দু শিখে অসুৰক্ষিত অনুভৱ কৰা নাছিল কেন্দ্ৰীয় চৰকাৰে নিজৰ ভৰিত নিজে এতিয়া কুঠাৰ মাৰিছে বুলি মন্তব্য কৰি সৰব হৈ পৰিছে ফারুক আব্দুল্লা পৰৱৰ্তী খবৰটো হৈছে দেশত হিংসা বিয়পোৱাৰ নতুন কৌশল হিন্দু মহাসভাৰ সদস্যৰ ৰাম নৱমীৰ দিনা আগ্ৰাত হিন্দু মহাসভাৰ সদস্যই কৰিছিল গো হত্যা এক ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনাইছো হিংসা বিয়পোৱাৰ লক্ষ্য এবাৰ হিন্দু যুৱকৰ হিন্দু যুৱকে মনে মনে গো হত্যা কৰিছিল আগ্ৰাত ৰাম নৱমীৰ দিনা আগ্ৰাত হিন্দু মহাসভাৰ সদস্যই গো হত্যা কৰিছিল আৰু এই হত্যাৰ অপৰাধত এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হৈছে সেই হিন্দু যুৱকজনক আন এটা খবৰ হৈছে দলীয় কাৰ্যালয় নিৰ্মাণৰ বাবে বিদ্যালয়ৰ ভূমি অধিগ্ৰহণ কৰিছে বিজেপিয়ে এবাৰ বিজেপিৰ বিৰুদ্ধে এই অভিযোগ উত্থাপন কৰিছে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালে কেন্দ্ৰত শাসনাধিষ্ঠ বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে পুনৰ এক বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালে আপ মুৰব্বীগৰাকীৰ অভিযোগ মতে বিজেপিয়ে নিজ দলৰ নতুন কাৰ্যালয় নিৰ্মাণৰ বাবে অধিগ্ৰহণ কৰিছে বিদ্যালয়ৰ ভূমি দিল্লীৰ দীনদয়াল উপাধ্যায় মাৰ্গত দলৰ নতুন কেন্দ্ৰীয় কাৰ্যালয়ৰ কাষৰ পৰা কাষত থকা এখন চৰকাৰী বিদ্যালয়ৰ ভূমিত বিজেপিয়ে বেদখল কৰা বুলি অভিযোগ উত্থাপন কৰি কেজৰিৱালে শীঘ্ৰে বিদ্যালয় ভৱনটো বিজেপিয়ে ভাঙি পেলাব বুলি শংকা প্ৰকাশ কৰিছিল আনহাতে কেজৰিৱালৰ এই অভিযোগৰ পিছতে বিজেপিয়ে তেওঁক অব্যাহগত মিছলীয়া আখ্যা দি এই অভিযোগ নাকচ কৰিছিল বিজেপিয়ে দাবী কৰিছিল যে বিদ্যালয় ভৱনটো বহু বছৰ ধৰি পৰিত্যক্ত হৈ পৰি আছিল আৰু তাত কোনো বিদ্যালয় চলি থকা নাছিল পৰৱৰ্তী খবৰটো হৈছে জম্মু কাশ্মীৰত অঘটন কেন্দ্ৰীয় আইন মন্ত্ৰী কিৰেণ ৰিজিজুৰ বাহনত ট্ৰাকৰ খুন্দা জম্মু কাশ্মীৰত এক অনাকাংক্ষিত দুৰ্ঘটনাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে কেন্দ্ৰীয় আইন মন্ত্ৰী কিৰেণ ৰিজিজু এখন ট্ৰাকে খুন্দা মাৰে কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীৰ বাহনত আৰক্ষীয়ে জানিবলৈ দিয়া মতে জম্মুৰ উধমপুৰৰ ওচৰৰ এখন সম্পূৰ্ণ লুডেড ট্ৰাকে ৰিজিজুৰ বাহনখনত খুন্দা মাৰে আন এটা খবৰ হৈছে ৰাজ্য চৰকাৰৰ মাতৃভাষা মাধ্যম বিৰোধী সিদ্ধান্ত বাতিলৰ দাবীত ধেমাজি জিলা ছাত্ৰ সন্থাৰ তীব্ৰ প্ৰতিবাদ ধেমাজি আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ কাৰ্যালয়ৰ সমীপৰ পৰা ধেমাজি চাৰিআলিলৈকে ধেমাজি নগৰখনৰ 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় গাড়ীপথেৰে প্ৰতিবাদ কৰি বিজেপি চৰকাৰ হাই হাই শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৰ কাম নাই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা হাই হাই অসমীয়া মাধ্যম ধ্বংস কৰিব বিচৰা কাৰ্য শীঘ্ৰে বন্ধ কৰক সদ অসম ছাত্ৰ সন্থাৰ জিন্দাবাদ ধ্বনিৰে উত্তাল কৰি তোলে কাৰ্যসূচীৰ অন্তত স্থলীতে এখনি প্ৰতিবাদ সভাও অনুষ্ঠিত কৰে ছাত্ৰ সন্থাই এই মুহূৰ্তত দৰাচৰা ব্ৰেকিং নিউজ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কিছু সময় পূৰ্বে এক ডাঙৰ মন্তব্য কৰিছে যি সময়ত ঋণৰ বুজত পোত গৈছে অসম তেনে সময়তে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে যে ঋণৰ বুজা কিমান আছে অসমত মই গমেই নাপাওঁ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই লগতে কৈছে যে নিজৰ বুজা কিমান আছে সেয়াহে জানে কেগৰ প্ৰতিবেদনত উন্মোচিত হৈছিল শোচনীয় বিত্তীয় অৱস্থাৰ তথ্য কিন্তু শেহতীয়াকৈ কিছু সময় পূৰ্বে সংবাদ মাধ্যমৰ আগত মুখ্যমন্ত্ৰী শৰ্মাই ক'লে যে ঋণৰ বুজা কিমান আছে অসমত মই গম নাপাওঁ পৰৱৰ্তী খবৰটো হৈছে পুনৰবাৰ অমানৱীয় ঘটনা সংঘটিত হৈছে প্ৰথমতে নিৰুদ্দেহ তাৰ পাছত নদীত উদ্ধাৰ হৈছে মৃতদেহ পিতৃয়ে গৰ্ভৱতী কন্যাক ডিঙি চেপি হত্যা কৰি মৃতদেহটো পেলাই দিলে নদীত
নিজ কন্যাক ডিঙি চেপি হত্যা করে মৃতদেহটো বস্তাত বান্ধি নদীত পেলাই দিয়া পিতৃয়ে এতিয়া এই অপরাধত গ্রেপ্তার হয়েছে এজন পিতৃ। উত্তর প্রদেশের দেউরিয়া জেলাত সংঘটিত হয়েছে এই ভয়াবহ ঘটনা। আন এটা খবর হয়েছে সুখয় যুদ্ধ বিমানের চালকর আসনত বসিল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 25 মিনিট কটালে আকাশ মার্গত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে মুর্মুয়ে প্রায় 25 মিনিট সময় সুখয় যুদ্ধ বিমানের আসনত কটায়। আজি তেজপুর বায়ুসেনা ঘাটিত উপস্থিত হয়ে সুখয় যুদ্ধ বিমানের পাইলটর আসনত বহিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুখয় 30 MKI যুদ্ধ বিমানের আসনত বহিল এবার দেশের রাষ্ট্রপতিগী। উল্লেখযোগ্য যে তিনদিনিয়া কার্যসূচীরে আহিছে দেশের রাষ্ট্রপতিগী। কাজিরঙার গছ উৎসবত অংশগ্রহণ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মুর পূর্বে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম, প্রতিভা পাটিল আর রামনাথ কোবিন্দে বায়ুসেনার যুদ্ধ বিমানের চালকর আসনত বহিছিল। পরবর্তী খবরটি হয়েছে বরপেটাত সক্রিয় রূপত PFI মৌলবাদী শক্তিরে জড়িত তিন নেতাক গ্রেপ্তার করেছে বরপেটা আরক্ষীয়ে। নিষিদ্ধ ঘোষিত ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া চমুকৈ PFI সক্রিয় হয়ে আছে বরপেটাত। বরপেটা আরক্ষীয়ে আজি বরপেটা রোডের গ্রেপ্তার করেছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আর সংগঠনটির ভাতৃ শাখা ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার তিনজনক নেতাক। গ্রেপ্তার হওয়া নেতা কেগী হয়েছে ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্যিক সম্পাদক জাকির হুসেন আর রাজ্যিক সভাপতি আবু সামা। সমগ্র দেশজুড়ি সংগঠন দুটার বিরুদ্ধে চলা অভিযানের সমান্তরালভাবে ইতিমধ্যে বরপেটাত মুঠ 6 পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার আর ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতাক গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে জানাইছো এটা ব্রেকিং নিউজ, অসম প্রদেশ কংগ্রেসত মুখ্যম আঘাত, তিনজনক বিধায়কে কংগ্রেস দল ত্যাগ করেছে। কমলাক্ষ দে পুরুকায়স্থকে ধরে তিনজনক কংগ্রেসী বিধায়কে পদত্যাগ করেছে আজি। এফালে রাষ্ট্রীয় পর্যায়ত শক্তিশালী হয়ে গিয়ে থাকার বিপরীতে অসম তথা উত্তর পূর্বাঞ্চল যে নিশ্চিন্ন হওয়ার দিকে আগবাড়িছে কংগ্রেস দল। ভূপেন বরার উপর অসন্তুষ্ট কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরুকায়স্থ। শিলচর জেলা কংগ্রেস সভাপতি নিযুক্তিক লৈ অসন্তুষ্ট হয়ে পড়েছে তিনজনক কংগ্রেসী বিধায়ক। আজি তিন কংগ্রেসী বিধায়ক কমলাক্ষ দে পুরুকায়স্থ, খলিলুদ্দিন মজুমদার আর মিজবাউল ইসলাম লস্করে কংগ্রেসের পদত্যাগ করেছে। ইতিমধ্যে তিন বিধায়কে কংগ্রেস প্রেরণ করেছে পদত্যাগ পত্র। কংগ্রেসের একটা মুখ্যম আঘাত, 2024 সাধারণ নির্বাচনের পূর্বে তিনজনক কংগ্রেসী বিধায়কে দল ত্যাগ করাটে কংগ্রেস দলের উপর এক মুখ্যম আঘাত হানিছে। এতালেক কংগ্রেসের জ্যেষ্ঠ বিষয় ববিয়ায় এই সম্পর্কে মুখ খোলা নাই। কংগ্রেস এরি এই তিন কংগ্রেসী বিধায়কে এতিয়া কোনটো দলত যোগদান করিব বা রাজনৈতিক কেরিয়ার কেনে ধরনের আগুয়াই নিব তাকে লৈ এতিয়া চৌদিশে চর্চা আরম্ভ হয়েছে।